আপনার যদি জিও সিম থাকে বা আপনি জিও ইউজার্স, তাহলে আপনার জন্য খারাপ খবর আছে। কেননা জিও একটি নোটিশ জারি করেছে এবং এই নোটিশে কি বলা হয়েছে সেগুলোই আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই দেরি না করে চলুন জিওর সেই অফিসিয়াল নোটিশটি দেখে নিই। জিওর এই অফিসিয়াল নোটিশের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ডাইরেক্ট দেখে নিতে পারেন। এই অফিসিয়াল নোটিশটিতে বলা হয়েছে, জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করলে এখন দিতে হবে চার্জ। IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসানো হচ্ছে জিওতে। এবার থেকে জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে 6 পয়সা হিসাবে চার্জ দিতে হবে। 9 অক্টোবর অর্থাৎ আজকে থেকে চালু হচ্ছে এই নিয়ম। এতদিন জিও থেকে বিনামূল্যে যে কোনো নেটওয়ার্কে কল করা যেত, সমস্ত আউটগোয়িং কলই ছিল ফ্রি। রিলায়েন্স জিও নিজেদের গ্রাহকদের আশ্বস্ত করার জন্য আপাতত অন্য নেটওয়ার্কে কল করলে গ্রাহকদের মাত্র 6 পয়সা করে IUC চার্জ দিতে হবে, যতদিন পর্যন্ত এই চার্জ কমে শূন্য না হয়ে যায়। জিও বলেছেন এই চার্জ নির্ধারিত করেছেন ট্রাই, আপাতত 2020 সালের 1 জানুয়ারি অবধি এই চার্জ দিতে হবে, IUC চার্জ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থা। ট্রাই এর আগে 2020 থেকে IUC চার্জ তুলে দেওয়ার কথা বলেছিল, কিন্তু এই চার্জ নিয়ে ফের ভাবনা চিন্তা করছে। শেষ 3 বছর জিওকে NET IUC হিসাবে অন্য মোবাইল অপারেটর সংস্থাগুলিকে প্রায় 13,500 কোটি টাকা দিতে হয়েছে। তবে জিও এটাও স্পষ্ট করে বলেছেন, অন্য নেটওয়ার্ক থেকে আসা কলের ক্ষেত্রে এবং জিও থেকে কোনো ল্যান্ডলাইন নম্বরে ফোন করলে গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না। এছাড়া জিও থেকে জিও নেটওয়ার্কে কল করলে সবটাই হবে ফ্রি, তার জন্য গ্রাহকদের কোনো চার্জ কাটা হবে না। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসের মাধ্যমে কলিংয়ের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না জিও গ্রাহকদের। IUC চার্জের ক্ষতির জন্য জিও গ্রাহকদের জন্য বেশ কিছু টপ আপ প্ল্যান নিয়ে এসছে। তবে একথাও জানিয়েছেন, বর্তমানে যে প্ল্যানগুলি আছে সেই প্ল্যানগুলির কোনো পরিবর্তন হচ্ছে না। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। এর চাইতে যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে জিও কাস্টমার কেয়ারে কল করে জেনে নেবেন। এছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।